ভালো। আজ বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম তোর সাথে দেখা করে। আচ্ছা যা। আবি এখনো সময় আছে, তুই বললে তোকে একটা টিকেটের ব্যবস্থা করে দেবো। আমার বাসা যাওয়া সম্ভব নয়। তোদের এই ডাক্তারদের না এই এক সমস্যা, কিচ্ছু বলে বোঝানো যায় না। থাক। এবারে ঈদটা খুব ভালো হবে। কি হলো, কথা বলছিস না কেন, কখন উঠবি? হ্যাঁ মা, আসলে ঈদটা অনেক ভালো হবে। কিন্তু মা, এবারও না আমার ঈদে বাসায় যাওয়া হবে না। দেশের যে অবস্থা, আর তাছাড়া তুমি তো জানোই আমার কোভিড ডিউটি। প্রতিদিন কত রোগী আসছে, তাদের ট্রিটমেন্ট দিতে হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। তারা সবাই আমাদের দিকে চেয়ে আছে মা, তাদের রেখে কিভাবে যাই বলো? মা, তুমি তো আমায় শিখিয়েছিলে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। তোমার ছেলে তো অন্য সাধারণ মানুষের মতো না মা, তোমার ছেলে ডাক্তার।